সকাল তখন সাড়ে সাতটা আটটা বাজে। ঘুম থেকে উঠে কাজ শুরু করে দেওয়া হয়েছে। আগে ভাতটা রেখে দিয়েছি, ডাল সেদ্ধ ভাত একটা সবজি বসিয়ে দিয়ে বাসন মাজা শুরু করেছি। এবারে বাসনটা মাজা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার মাঝে মাঝে ভাতটা নাড়া দেখি, দেখে নিই। বাসনে অনেকগুলো জমেছে, ভাতের বাসন, সকালের বাসন, এগুলো সব মেজে তুলি, মাজা ধোয়া চলছে। বন্ধুরা আপনার সাথে দেখুন, আমরা সকালে তো কী কী কাজ করি সবই দেখাচ্ছি, আর আপনার রোজই দেখাবো কখন কীরকম কাজ হচ্ছে, এরকম এখন মিষ্টি দেওয়া হয়েছে যাতে লম্বা ভিডিওটা শর্টের মধ্যে দেখা যায়। এই ভিডিওটা এখন হাঁড়ি মাজা হচ্ছে, হাঁড়িটা কালি তোলা হচ্ছে, ছোটো হাঁড়ি। পায়ে পায়ে কল থেকেই সব মাঝে ধোয়া হচ্ছে, কাপড় কাচা হয়েছে, ওটা দেখানো হয়নি, বাসন মাজাটাই আপনাকে দেখানো হয়েছে। আপনার সাথে থাকুন, ভালো লাগলে জানাবেন কমেন্ট করে যে এগুলো ভালো লাগছে, তাহলে আপনাদের আরও দেখাবো, না হলে অল্পই দেখাবো না কি করবো চিন্তা ভাবনা করবো, যে এটা কি সবাই পছন্দ করছে দেখতে কি না। বাড়িতে তো এই কাজ করছি, আবার দোকানে গেলে আরেক রকম কাজ, সব রকম কাজ করতে হয়। সকালে ঘরের যত যাবতীয় কাজ, গ্যাস মোছা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা, বাসন মাজা, আর খাবার তৈরি করা, আবার সাড়ে নটার মধ্যে দোকানে যাওয়া। ঘুম থেকে উঠি সাতটা বাজে, সাতটার মধ্যে উঠে যাই, সাতটার সময় উঠে তারপরে এটা ওটা বাসি আসে, তারপর আবার রান্নাঘরে ঢুকতে হয়। রান্নাঘরে ঢুকলেই তো দেখতে পাচ্ছেন কি একটার পর একটা কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে আমি এক একবার মশলা নিয়েছি, মশলা তারপর ওখানে কড়াইতে এইদিকে ভাত বসানো আছে, তরকারি বসানো আছে, না চারা দেওয়া হচ্ছে মাঝামাঝি, আবার হচ্ছে গরম জলটা নিচে নামাচ্ছি, তারপর আরেকটা ভাত বসাচ্ছি, আবার ভাত নামিয়ে তরকারি বসানো হচ্ছে, তারপরে মোছা হচ্ছে, আবার একটা বড় একটা কাজ করা হচ্ছে। সকালবেলা যত কাজ এক হাতেই করতে হয়, কেননা এখানে আর দু তিনজন মেয়ে মহিলা নেই, যত রান্নাঘর মেয়েদের কাজ আমাকেই সামলাতে হয়। এই এটা হচ্ছে লঙ্কা ভেজেছি, লঙ্কা ভাজাটা আপনাদের দেখালাম, এটা গাফান দিস্তিতে গুঁড়ো করে রেখে দেবো, আলু টালু চোখা বানাতে গেলে তখন ওইটা লাগবে। আর কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো ছুটে সব রকমই কাজ করতে হচ্ছে, ওইটুকুর মধ্যেই ঘুরপাক খাচ্ছি। এখন হচ্ছে শর্টকাটের তিন চার রকম রান্না, মানে ডাল হবে, মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে, আলু পটলের তরকারি, ডাল ভাত, এইগুলি রান্না হচ্ছে খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে। আপনার সাথে থাকবেন, কী দেখ করছি সব স্পিডে করা হচ্ছে, অল্প অল্প বোঝা যাচ্ছে, এত স্পিডে দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে অল্প স্বল্প। সকালে মাথা ফাতা যাচ্ছে, একটা কি লাগে কাজ শুরু করা, কখনো ঘর মুছছি, কখনো ধরা দিচ্ছি।
এবার বন্ধুরা প্রায় কাজ শেষ হওয়ার মধ্যে অনেকটা এগিয়ে গেছে, সবজি কাটা সবজিটা বাইরে ফেলতে গেছি, এবার ফেলে চলে এলাম। এবার হচ্ছে ভাত পা গোছাবো, আমার কলের কাছে এলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বাসন ধোয়া হচ্ছে, অল্প স্বল্প পরে আবার জমলো রান্না করার পরে। ভাতের মাঠটা ছিল, ভাতের মাঠটা বালতিতে ঢেলে দিলাম, এটা গাছে ঢালতে যাচ্ছে, গাছে ঢেলে ফেলে চলে এসেছি। এখন আপনাদের সঙ্গে কিছু কথা বলে মাঠে কাছে।